বাহাদুর শাহ পার্ক বাংলাদেশের রাজধানী পুরান ঢাকার এলাকার সদরঘাটের সন্নিকটে লক্ষ্মীবাজার অবস্থিত একটি ঐতিহাসিক স্থান, যেখানে বর্তমানে একটি পার্ক স্থাপন করা হয়েছে। এই স্থান বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। দিস ইজ ব্লগার ভাই অ্যান্ড ইউ আর ওয়াচিং আই অ্যাম ব্লগার। পার্কটি ডিম্বাকৃতি এবং পার্কটি লোহার রেলিং দিয়ে ঘেরা। এর পূর্ব এবং পশ্চিম পাশে দুটো প্রধান ফটক বা গেট রয়েছে। পার্কটির ভেতরে রেলিং এর পাশ দিয়ে পাকা রাস্তা করা হয়েছে। পার্কটি ঢাকার অন্যতম প্রধান নৌবন্দর সদরঘাট এলাকায় ঢুকতেই লক্ষ্মীবাজারের ঠিক মাথায় অবস্থিত। পার্কটিকে ঘিরে 60টি রাস্তা একত্রিত হয়েছে। এর চারপাশে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বেশ কিছু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থাকার কারণে এটি পুরনো ঢাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। পার্কের উত্তর পাশে রয়েছে সেন্ট থমাস চার্চ। উত্তর পাশে অবস্থিত ঢাকার প্রথম পানি সরবরাহ করার জন্য তৈরি ট্যাঙ্ক। উত্তর পূর্ব কোণে আছে ঢাকার অন্যতম কলেজ কবি নজরুল সরকারি কলেজ এবং ইসলামিয়া হাই স্কুল। পূর্ব পাশে রয়েছে ঢাকার অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় সরকারি মুসলিম স্কুল। দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পার্কের ঠিক উত্তর পশ্চিম পাশে রয়েছে ঢাকার জর্জ কোর্ট। এছাড়া বাংলা বাজার, ইসলামপুর, শাখারি বাজারের মতো ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা থেকে বর্তমানে ঢাকার নতুন এলাকাতে আসতে এই পার্ক এলাকার রাস্তাটি প্রধান সড়ক। 18 শতকের শেষের দিকে এখানে ঢাকার আর্মেনিয়ার ব্রিলিয়ান্ট ক্লাব ছিল, যাকে স্থানীয়রা নাম দিয়েছিলেন আন্টাগর। ব্রিলিয়ান্ট বলতে স্থানীয়রা আন্টা নামে অভিহিত করত, যেখানে এসেই থেকেছে আন্টাগর কথাটি। ক্লাব গড়ের সাথে ছিল একটি মাঠ বা ময়দান, যা আন্টাগর ময়দান নামে পরিচিত ছিল। 1858 সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করার পর এই ময়দানে প্রথম সংক্রান্ত একটি ঘোষণা পাঠ করে শোনান ঢাকা বিভাগের কমিশনার। সেই থেকে এই স্থানের নামকরণ হয় ভিক্টোরিয়া পার্ক। 1957 সালে আগ পর্যন্ত পার্কটি ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত ছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর এক প্রহসনমূলক বিচারে ইংরেজ শাসকেরা ফাঁসি দেয় অসংখ্য বিপ্লবী সিপাহীকে। তারপর জনগণকে ভয় দেখাতে সিপাহীদের লাশ এনে ঝুলিয়ে দেওয়া হয় এই ময়দানের বিভিন্ন গাছের ডালে। 1957 সালে মতান্তর 1961 সিপাহী বিদ্রোহের শতবর্ষবার্ষিকীতে পালন উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন। পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক। সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ইংরেজ শাসনের সমাপ্তির ঘটিয়ে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর শাসন পুনরায় আনার জন্য। তার জন্যই তার নাম অনুসারে এর নতুন নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। 19 শতকের প্রথমার্ধে ইংরেজরা এটি কিনে নেয়। তারা এটিকে একটি পার্কের রূপ দেয় এবং চারদিকে লোহা দিয়ে ঘিরে দিয়ে এর চারকোনায় 4টি দর্শনীয় কামান স্থাপন করেন। অচিরেই স্থানটি জীর্ণ হয়ে গেলে ভেঙে নওয়াব আব্দুল গনির উদ্যোগে একটি ময়দান মতো তৈরি করা হয়।
তখনও এর চারপাশে অনেক আর্মেনীয় বাস করত। 1840 সালেও এটি ছিল কয়েকটি রাস্তার মাঝে এক টুকরো খালি জায়গার বৃত্তাকার একটি বাগান। ক্লাবঘরটি পৃষ্ঠপোষক ছিলেন ঢাকার নবাব আব্দুল গনি ও নবাব আহসানুল্লাহ। ক্লাবটিকে ইংরেজরা বিলিয়ার্ড ছাড়াও টেনিস, ব্যাডমিন্টন খেলত এবং আড্ডা দিত। এখানে পার্টি, ফাংশনও আয়োজন করা হতো। ঢাকা ক্লাবের ইতিহাস এবং পুরনো নথিপত্র অনুযায়ী আন্টাগড় ময়দানের কাছে ঢাকার ক্লাবের এক একর জমি ছিল। পুরনো কর্মচারীদের মতে ঢাকা ক্লাব 1952 সাল পর্যন্ত এ এলাকার 3 একর জমির জন্য খাজনা প্রদান করত। 20 শতকের 20-এর দশে ঢাকার নবাবদের ক্ষমতা এবং প্রভাবপত্তির ভাটা পড়লে ক্লাবটির প্রতি তাদের অনুদান কমে যায়। ঢাকায় রেসকোর্স ময়দানে ঘোড়দৌড় আয়োজন এবং আরও অন্যান্য প্রয়োজনে ইংরেজরা ঢাকা ক্লাবটিকে শাহবাগ এলাকার স্থানান্তরিত করেন। এ ময়দান বিশেষ খ্যাতি অর্জন করে 1857 সালে। 1857 সালে 22 নভেম্বর ইংরেজ মেরিন সেনারা ঢাকার লালবাগের কেল্লা অবস্থিত দেশীয় সেনাদের নিরস্ত্র করার লক্ষ্যে আক্রমণ চালায়, কিন্তু সেপাহীরা বাধা দিলে যুদ্ধ বেড়ে যায়। যুদ্ধে আহত এবং পালিয়ে যাওয়া সেনাদের ধরে এনে এক সংক্ষিপ্ত কোর্ট মার্শালের মাধ্যমে তাদের দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিচারের পর 11 জন সিপাহীকে আন্টাগড় ময়দানে এনে জনসম্মুখে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। স্থানীয় লোকদের মধ্যে ভীতি সঞ্চার করতে লাশগুলো বহুদিন যাবৎ এখানকার গাছে ঝুলিয়ে রাখা হয়। এই ঘটনার পর বহুদিন পর্যন্ত এই ময়দান এর চারপাশ দিয়ে হাঁটতে ঢাকাবাসী ভয় পেত, কারণ এই জায়গায় নিয়ে বিভিন্ন বৌদ্ধিক কাহিনী ছড়িয়ে পড়েছিল। সিপাহী বিদ্রোহ দমনের পর ইংরেজরা তাদের সেনাদের স্মরণে আন্টাগড় ময়দানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছিলেন। আর্মেনীয় ক্লাব ঘরের চার কোনায় বসানো সীমানা নির্দেশক 4টি ব্রিটিশ কামান পরবর্তীতে তুলে এনে এই পার্কের চারদিকে বসানো হয়। এই পার্কের উন্নয়নে আব্দুল নওয়াব গনির ব্যক্তিগত অবদান ছিল। তার নাতি খাজা হাফিজুল্লাহর মৃত্যুর পর তার ইংরেজ বন্ধুরা জনাব হাফিজুল্লাহর স্মৃতি রক্ষার্থে চাঁদা তুলে 1884 সালে এখানে একটি স্মৃতি ফলক স্থাপন করেছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহের 100 বছর পূর্তি উপলক্ষে ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট DIT এর উদ্যোগে এই স্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। এই পার্কের স্মৃতিসৌধটি 4টি পিলারে এর উপর দাঁড়ানো, চার কোণে একটি কাঠামো, উপরে রয়েছে একটি ডোম, অপর পাশে রয়েছে একটি ওবেলিক্স যা ব্রিটিশ সাম্রাজ্য ও ভারতবর্ষের সম্রাজ্ঞী হিসেবে রানী ভিক্টোরিয়ার সিংহাসনে আহরণ মনে করিয়ে দেয়। দর্শক, আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।